আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি বাংলাদেশি ব্লগার মম নাজমা এখন আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে আমার ননদের মেহেদি অনুষ্ঠানের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। একেবারে ঘরোয়া আমেজে শুধুমাত্র ঘরের মানুষদেরকে নিয়েই এই মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমেই আমি কিছু স্টিল পিকচার শেয়ার করছি আপনাদের সাথে, এরপর আমি মূল ব্লগে চলে যাব। এই ছবিতে দেখে আশা করি বুঝতে পারছেন বাসায় কোনো ধরনের কোনো গেস্ট বা অন্য কেউ ইনভাইটেড ছিলেন না। এটা একেবারে ঘরোয়া আমাদের শুধুমাত্র ঘরের যারা আমরা আছি, আমি, আমার হাজব্যান্ড, আমার দেবর, যা আমার ননদ, এদেরকে নিয়েই মূলত একেবারে ঘরের মধ্যে যতটুকু সম্ভব, ঠিক একেবারে কি বলবো, না করলে ভালো লাগছে না, করলে ঠিক যতটুকু করা যায় ঠিক ততটুকু করে আমরা এই মেহেদি অনুষ্ঠানের রাতটা কাটিয়েছি। তো ছবিতে দেখছেন, এছাড়াও মোটামুটি যারা আমার ব্লগের সাথে আগে থেকে জড়িত তারা এদের সবাইকে আশা করি চিনতে পারছেন, কারণ বিশেষ করে আমার ইউটিউবের যারা আছেন তারা কিন্তু এদেরকে অনেক আগে থেকেই দেখছেন, আমার ননদ, আমার যারা আছেন। আমার ননদের বিয়ে নিয়ে আপনাদের আগ্রহের শেষ নেই, সেই সাথে প্রশ্নেরও শেষ নেই। অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এই সময়ে কেন বিয়ে হচ্ছে, বিয়েতে কি এটা এটা করতে হবে, না করলে কি হতো, বা এটা কেন করা হচ্ছে না, এক একজনের এক এক মত। আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি আবারও হাজির হব বিয়ের অংশটুকু শেষ করে, মানে হলুদ এবং বিয়ের ব্লগ শেষ করার পরে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে অন্য একটি ব্লগে হাজির হব। সকল প্রশ্নের উত্তরের জন্য একটু অপেক্ষা করুন, কারণ এখন হলুদের ব্লগ বা বিয়ের ব্লগে সে প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আমি এই ব্লগগুলো নষ্ট করতে চাই না। তো যাই হোক, আপনাদের সেই সকল প্রশ্নের উত্তরের জন্য একটু অপেক্ষা করতে হবে। এখন আজকে আমি আমার ননদের গায়ে হলুদ বা মেহেদি অনুষ্ঠান যে যেটা বলেন সেই ব্লগটাই শেয়ার করছি। আমি শুরু করছি দুপুরবেলা থেকে। দুপুরবেলা আমি এবং আমার হাজব্যান্ড বের হয়েছি ওর জন্য একটা কেক নিয়ে আসতে। যতই ঘরোয়া আমেজে হোক না কেন, এই ছোটো ছোটো জিনিসগুলো না করলে কেন জানি মনকেই ভালো, মানে মনকেই মানাতে পারছিলাম না যে হ্যাঁ সবগুলো প্রোগ্রাম এভাবে হলো, এই প্রোগ্রামটা একে তো পরিস্থিতি ভালো না, এই কারণে কাউকে ইনভাইট করা হচ্ছে না বা কাউকে ইনভাইট করা পসিবলও হচ্ছে না, আর সেইখানে একেবারে কেক না আনলে বা আমরা ঘরোয়াভাবে একটু মেহেদি না লাগালে কেমন লাগে বলুন তো। ঠিক এই কারণেই কিন্তু আমি কেক আনতে বের হয়েছি এবং সাথে আরও কিছু টুকটাক কেনাকাটা যা বাকি ছিল রিলেটেড ওই কাজগুলো আমি সেরে নিয়েছি। তো অনেকেই হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে কেন কেক না হলে কি হতো, অনেক ধরনের প্রশ্ন, কারণ আপনাদের প্রশ্নের আমি প্রশ্নগুলো দেখছি এই কারণেই বললাম। তো আমি বলবো একটু ঘরে হোক, আমরা নিজেরাই খাবো, নিজেরাই একটু আয়েশ করে না খেতে পারলে কেমনে, এই জন্যই কেকটা আনা। আর গায়ে হলুদ বা মেহেদি অনুষ্ঠান একটু আমেজ তো আনতে হবে। তো হ্যাঁ, এই হচ্ছে পিৎজা। আমি বাসায় এসে, মানে মূলত আমি এখন আমার বাবার বাড়িতে এসেছি একটা পিৎজা বানিয়ে নিতে। তো আমি এগুলো সব কিছু জাস্ট 2 ঘন্টার মধ্যে আমার হাতে ছিল শুধুমাত্র 2 ঘন্টা, ওই 2 ঘন্টার মধ্যেই আমি রেডি হয়েছি। বাচ্চাদেরকে রেডি করার জন্য আমি আমার খালামণিকে আসতে বলেছি, কারণ হচ্ছে আমি শাড়ি খুব একটা ভালো পরতেও পারি না, পরাতেও পারি না, এ কারণে আমার ছোটো খালা এসেছে ওয়াসনা ইউসরাকে রেডি করে দিতে। আর আমি শাড়ি পরার ঝামেলাতে যাব না, কারণ যেহেতু ঘরের অনুষ্ঠান সেহেতু জাস্ট একটু মনে হয়েছে আর কি, জাস্ট যা আছে তাই পরেই কোনোভাবে প্রোগ্রামটা অ্যাটেন্ড করবো। বাট বাচ্চারা তো ফুপ্পির বিয়ে, তার উপর তাদের বড় ফুপ্পি, ওদের একটা আলাদা একটা আগ্রহ কাজ করছে। তো এই জন্য আপনারা শাড়িগুলো গতকালকেই দেখেছেন এবং শাড়িগুলোর প্রাইস জিজ্ঞেস করেছেন আমার কাছে এক আপু। আমি একটু বলি, ওদের দুটো শাড়ি পড়েছে 375 টাকা করে, 375। ওরা প্রাইস এক এক দোকানে ভ্যারি করছিলো, এটা আমি চিটাং শপিং কমপ্লেক্স থেকে নিয়েছি। তো ওরা এক একটা এক এক প্রাইসে বলছিলো, বাট আমার মনে হয়েছে শাড়িগুলো 375 হলে ঠিক আছে, আমি 350 বলেছিলাম, শেষে 375 দিয়ে আমি এগুলো নিয়েছি। তো ব্লাউজ পিসও ওরা পরে আমাকে সেট করে দিয়েছে অন্য আরেকটা দোকান থেকে কালেক্ট করে। তো শাড়ি পরে ওয়াসনা তো খুবই খুশি, কিন্তু ইউসরার অবস্থা দেখেন, সে একেবারে মহাবিরক্ত যে আমাকে এটা কী পরিয়ে দিল। শাড়ি পরার পর ওর ফার্স্ট কথা ছিল, আমি তো হাঁটতে পারবো না, আমাকে তো কোলে করে নিয়ে যেতে হবে, এরকম আর কি। তো যাই হোক, খালামণি ওদেরকে সুন্দর করে একটু সাজুগুজুও করিয়ে দিয়েছে,
আর প্রথমবারের মতো আমার মেয়েরা শাড়ি পরেছে, এই কারণে আমার আরও বেশি এক্সাইটমেন্ট আরও বেশি কাজ করছিল। যদিও মনের মতো করে ছবি তুলে রাখতে পারিনি কারণ ইউসরা খুবই বিরক্ত ছিল, ও বড় জোর 5 মিনিট মতো শাড়িটা পরে রেখেছে আর কি। জাস্ট একটু এই অল্পটুকু ফুটেজ নেওয়া পর্যন্তই সে শাড়িটা পরা ছিল, এরপর শাড়ি খুলে ফেলেছে। এই তো যাই হোক, ওয়াসনা কিন্তু খুবই এনজয় করেছে শাড়ি পরার বিষয়টা, সে আগে থেকে চাচ্ছিল সে শাড়ি পরবে। আর হচ্ছে গতকাল এক আপুর কমেন্ট দেখলাম যে আড়ংয়ের শাড়ি আপুর পছন্দ, আড়ংয়ের শাড়ি আমারও খুব পছন্দ বিশেষ করে বাচ্চাদের জন্য, কিন্তু আড়ংয়ের শাড়িগুলো হচ্ছে যে গোল্ডেন যে কাজটা থাকে ব্লকের যে পোর্শনটা থাকে গোল্ডেন ব্লকের ওই পোর্শনটা কালো হয়ে যায়, কারণ আমি এরকম আমি আমার মেয়েদের জন্য জামা কিনে এই ধরনের প্রবলেম ফেস করেছি, এই কারণেই আমি আড়ংয়েও গিয়েছিলাম শাড়ি দেখতে, বাট ওই গোল্ডেন কাজের কারণে আমি ওটা ওখান থেকে আর নেইনি। আর আমার মনে হচ্ছে কারণ আড়ংয়ের শাড়িগুলো আপনি 1800 থেকে 2200 পর্যন্ত রেঞ্জে থাকে, তো সেই জায়গায় আমার তো 375 দিয়েই মোটামুটি আমি বলবো ভালো শাড়িই পেয়েছি, খুব একটা খারাপ হয়নি। আচ্ছা, আম্মা নাস্তা বানাচ্ছেন, আমি আসার সময় পিৎজা বানিয়ে এনেছি, তো আম্মা হচ্ছে একটু ঝাল নাস্তা বানাচ্ছেন, একটু নারকেল পুলি করছেন, জাস্ট একটু কেকের চারপাশে দেওয়ার জন্য আর কি, একটু ডেকোরেশন বলতে পারেন, ঘরোয়া ডেকোরেশন। তো এই পরিস্থিতিতে বিয়ের হওয়ার কারণেই কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাচ্ছে, কারণ আমাদের অ্যারেঞ্জমেন্ট যারা আমার আগের বিয়েগুলো দেখেছেন, আমার দেবরের বিয়ে বা আমার ভাইয়ের বিয়ে, তারা আশা করি জানেন যে আমাদের অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি আমি চেষ্টা করি মনের মতো করে করতে। তো এবারও একেবারে ছোটোখাটো হোক, সেই ছোটোখাটোর মধ্যেও আমি চেষ্টা করেছি একটু সুন্দরভাবে যাতে আমি সব কিছু অ্যারেঞ্জ করতে পারি, কারণ এমনিতেই আমার ইভেন্টের কাজগুলো করতে খুব ভালো লাগে, যে কোনো ধরনের ছোটোখাটো প্রোগ্রাম, হলুদ বিয়ে, বার্থডে, এই ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতে আমার ভালো লাগে। আর তার উপর হচ্ছে আমি ঘরের বউ, আর বউয়ের আলটিমেট রেসপন্সিবিলিটি পড়ে যায় যে কোনো একটা অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান সুন্দরভাবে যাতে শেষ হয় সেটার দায়িত্বটা কেউ না বললেও এটা মাথায় অটোমেটিক চলে আসে, তো সেটা মাথায় ছিল, এই জন্য চেষ্টা করেছি আর কি যতটুকু আমার পক্ষে সম্ভব। আচ্ছা, ওয়াসনাফ তো ফটোশ্যুট করছে, কিন্তু ইউসরা আর একেবারেই না, সে আর শাড়ি পরে থাকবে না, তো তাদেরকে আমি মানে তাদেরকে না মূলত ইউসরাকে আমি ড্রেস ড্রেস চেঞ্জ করে দিচ্ছি, আর ওয়াসনা এই ফাঁকে তার শাড়ি পরা ফটোশ্যুট সেরে নিচ্ছে। আসলে আমার আমি বলবো যে খালামণিকে অনেক অনেক থ্যাংকস, কারণ আমি শাড়ি একদম বাস্তব, এটাই হচ্ছে সত্য কথা, আমি শাড়ি খুব বেশি ভালো পরতে পারি না এবং পরাতেও পারি না, এ কারণে আমি নিজে ভয় পাচ্ছিলাম যে আমি শাড়ি কীভাবে পরাবো। তো এই জন্য আমি একটা যেহেতু হলুদের অনুষ্ঠান, এই জন্য একটু ওই হলুদ আমেজ রেখে আর কি একটা জামা পরে এসেছি, যে জামাটা হয়তো আপনারা আগেও দেখেছেন। আমার নিজের অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো শপিং করা হয়নি, আমি বাচ্চাদের জন্য আর ননদের জন্যই যা টুকটাক শপিং করেছি আমার হাজব্যান্ডের জন্য করেছি। আচ্ছা, এখন হচ্ছে এই নাস্তা পানিগুলো রেডি করে নিয়েছি, পিৎজাটা দেখছেন, পিৎজাটা যখন ঠান্ডা হয়ে গেছে না কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার মনে হচ্ছিলো যে একেবারে গরম গরম মনে হয় সার্ভ করতে পারলে ভালো লাগে। তো আর পুডিং দেখছেন, পুডিং আমার যা বানিয়েছে তাসরিন, আর বাদবাকি যে নাস্তাগুলো ওগুলো আম্মা বানিয়েছেন, তো নাস্তাগুলো এখন আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি একটু যাতে ভালো লাগে দেখতে চারপাশে। তো প্রথম যেটা দেখছেন নারকেল পুলি চা, এটা আচ্ছা ফার্স্টে পিৎজাটা আপনারা দেখছেন কালারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে যেহেতু ঠান্ডা হয়ে গেছে আর হচ্ছে আনতে আনতে একটু সময় লেগে গেছে। আচ্ছা, নারকেল পুলির পরে হচ্ছে এখানে যেগুলো দেখছেন অন্থন, অন্থনগুলো আম্মা বানিয়েছেন, আর অন্থনের ভিতরে কিমাটা অসাধারণ মজা হয়েছে। আমি হয়তো আগেও শেয়ার করেছি, যারা নতুন তাদের জন্য বলছি, আমার আম্মা মানে আমার শাশুড়ি আম্মা খুব ভালো নাস্তা বানান, ওনার হাতের এই নাস্তাগুলো বিশেষ করে মচমচে যে নাস্তাগুলো, ঝাল নাস্তা, অন্থন, এই জাতীয় জিনিসগুলো উনি অসাধারণ বানান। তো ইফতু নিজেও কিন্তু খুব ভালো নাস্তা বানায়, এবং আমার শ্বশুরবাড়ির একজন নাস্তা মেকার চলে যাচ্ছে বলা চলে। তো ঘরের বড় মেয়ের বিয়ে, স্বাভাবিকভাবেই সবার মন একটু খারাপ, কেউ দেখাচ্ছে বা কেউ দেখাচ্ছে না ব্যাপারটা এরকম, কিন্তু মন সবার খারাপ এটা বাস্তব। এই ধরনের পরিস্থিতিতে মন খারাপ না হওয়ার কোনো কারণ নেই, যে কোনো মেয়ের জন্য এটা অনেক ইমোশনাল একটা মুহূর্ত। তো এই তো মোটামুটি আমি নাস্তাগুলো সেট করে ফেলেছি, আমার টুনটুনি বুড়ি ইউসরাকে দেখছেন সে জামাকাপড়ও চেঞ্জ করে ফেলেছে,
আচ্ছা, কেকটা অলরেডি এক সাইডে একটু লেগেও গেছে। আমি আমি যে কেকটা পছন্দ করি এটা হচ্ছে এই কেকটা, মাঠ কেক। এটা সুমিস হট কেক থেকে নেয়া। আপনারা যারা এখনও সুমিস হট কেকের মাঠ কেকটা খেয়ে দেখেননি, যারা কেক লাভার আছেন, যে কেক খেতে পছন্দ করেন, তার অবশ্যই এটা ট্রাই করবেন। এটা হচ্ছে মাস্ট ট্রাই একটা ডিশ সুমিস হট কেকের, আমার খুবই পছন্দের। আমি যখনই এরকম কোনো প্রোগ্রাম বা অকেশন চলে আসে আমি অবশ্যই অবশ্যই এই কেকটাই অর্ডার করি। ওদের ব্ল্যাক ফরেস্টটাও ভালো, বাট মাঠ কেক ইজ দ্য বেস্ট ওয়ান। আচ্ছা, তো এই তো এখন হচ্ছে ইফতুকে রেডি করব। ইফতু হচ্ছে আমার ননদ, তো ইফতুকে রেডি করার আগে এই জিনিসগুলো রেডি করে গেলাম, কারণ ওকে রেডি করতে স্বাভাবিক একটু হয়তো সময় লাগতে পারে। তো ঘরোয়া আমেজে, ঘরোয়া পরিবেশে এর চেয়ে ভালো আয়োজন আমার মনে হয় না আমি আর পাচ্ছিলাম কিছু, কারণ তাড়াহুড়ার মধ্যে যতটুকু পসিবল হয়েছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সব কিছু রেডি করার। বাকিটা কিছু মিস হয়ে গেলে আপনারাই বলে দিবেন। হ্যাঁ, একটা জিনিস মিস হয়ে গেছে, যেটা হলুদের অনুষ্ঠান, কিন্তু আমি কাঁচা হলুদই আনতে পারিনি। ওকে যে একটু হলুদ লাগিয়ে দিব সেই পরিস্থিতি ছিল না, তো ওই কাজটা একটু মেহেদি লাগিয়ে মেহেদি অনুষ্ঠানই করে ফেললাম, হলুদ আর লাগানো হলো না। আচ্ছা, আমার হাজব্যান্ড সহ দেখতে পাচ্ছেন, সেও উইদাউট প্রিপারেশন। আচ্ছা, আপনারা আজকের ভিডিওতে আমার লুকটা, আমি খুবই এক্সস্টেড ছিলাম, কারণ সারাদিন আমাকে বাইরে কাজ করতে হয়েছে, যে টুকটাক কেনাকাটাগুলো ছিল ওগুলো সারতে হয়েছে, বাসায় এসে কিসের উপর রেডি হয়ে আমি কীভাবে রেডি হয়েছে সেটা আমি জানি না। তো এই কারণে বলছি আমার এই এক্সস্টেড লুকটা আপনারা কাইন্ডলি ইগনোর করবেন আমাকে, আমি জানি, আমি নিজেই জানি যে আমাকে খুব বাজে লাগছে। আচ্ছা, তো নিজে থেকেই বলে দিলাম, আপনারা বলে রাখে, কারণ আমার তখন ওই দিন আমার এই সময় থেকে, মানে সন্ধ্যাবেলা থেকে আমার প্রচণ্ড শরীর ব্যথা শুরু হয়ে গেছে, একেবারে মনে হচ্ছিল আমি আর কিছু করতেই পারবো না, এরকম একটা অবস্থা। তবুও আমি চেষ্টা করেছি। আচ্ছা, এখন ইফতুকে দেখছেন, সে হিজাব পরছে, ওই যে ঘরেই সাজাগোজা সব কিছু, তো তাকে কিন্তু দেখতে এই সিম্পল সাজের মধ্যেই মাশাল্লাহ খুব আদুরে মনে হচ্ছিল। তো বিয়ে বাড়িতে একটু বিয়ে বাড়ির আমেজ জানার জন্য গান ছেড়ে দেওয়া হয়েছে মোবাইলে, আর ওয়াসনা বুড়ি নাচানাচি করছে, নাতিন বড়ই খা গানটা আশা করি সবাই কম বেশি চেনেন, ওই গানের সাথে আমার মেয়ে নাচছে। আর সত্যি সত্যি যখন শাড়ি পরে নাচে, এমনিতেই সে নাচানাচি করে বাসায়, করে না তা না, শাড়ির সাথে যখন নাচছে আমার মনে হচ্ছিল যে আসলেই, মানে ব্যাপারটা অন্যরকম, আদুরে আদুরে একটা ভাব চলে আসছে। আর ইউসরাকে দেখছেন, সে তো মহা একেবারে জ্ঞানী একটা লুক নিয়ে আছে, ইচ্ছা মতো লাফালাফি করছে, যাই হোক। আর শাড়ির ভিতরে আশা করি বুঝতে পারছেন, স্কার্ট দিয়ে তাকে আমি শাড়িটা পরাতে হয়েছে, খালামণি স্কার্টের উপরে এটা পরিয়ে দিয়েছে, বাট শাড়িটা খোলেনি এবং সে বেশ ভালোই ম্যানেজ করেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আমার দুই মেয়ের নাচানাচি দেখে আমারও খুব ভালো লাগছিল। আসলে যখন আমি এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্টে যাই বা করি, আমার স্বাভাবিকভাবে আমার নিজের গায়ে হলুদের কথা মনে পড়ে যায়, সেই 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 সময়ের কথা মনে পড়ে যায়। আমার এবং আমার হাজব্যান্ডের গায়ে হলুদ একসাথে হয়েছিল, আর সেই ছিল 2013 সাল, আর তখন এক ধরনের ফিলিং ছিল। আর এখন আমি আমার আমার মেয়েদেরকে দেখছি, আমার মেয়ে, ওরা নাচানাচি করছে প্রোগ্রামে, প্রোগ্রামের প্রাণ বলা চলে ওদেরকে। তো স্বাভাবিক অনেক কিছু, অনেক স্মৃতি, এই এতগুলো বছর মানে কিভাবে হয়ে গেল, কিভাবে কাটালাম, অবাকই লাগে ভাবতে। আচ্ছা, ইফতু মোটামুটি রেডি হয়ে গেছে, লাস্ট টাইম ফিনিশিং বলা চলে। ও ওর যে আমি যে শাড়িটা ওকে গিফট করেছি শাড়িটাই পরেছে, এবং মাশাল্লাহ ওকে এত ভালো লাগছিল দেখতে, সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে আর কি। তো আমার হাজব্যান্ড এসে ওকে একটু আবার ওর সাথে দুষ্টুমি করে গেল, আর সেও একটু একটু লজ্জা পাচ্ছে নতুন বউ বলে কথা। আর হচ্ছে চুড়ি আস, অ্যাকচুয়ালি কী বলবো, আমার প্ল্যান ছিল কাঁচের চুড়ি আনার, কারণ হলুদে একটু কাঁচের চুড়ি ভালো লাগে, বাট আমি একদম ভুলে গেছি। আদারওয়াইজ যেহেতু বাইরে ছিলাম এটা ইজিলি আনা যেত, এটা আমি আসলে মানে মাথা থেকে আউট হয়ে গেছে বলতে পারেন। তো এই তো ইফতুর সাজ গোছ দেখতে পাচ্ছেন, নিজেই সেজেছে শাড়িটা, সে নিজেই পরেছে, আমি একটু যাকে হেল্প করেছি জাস্ট পার্টারগুলো ঠিক করে দেওয়াতে, বাদবাকি কাজগুলো সে নিজেই করেছে। আচ্ছা, ওর শেষ মুহূর্তে রেডি হওয়া চলছে, আর এদিকে আমার মেয়েদের
আর আমাদের দেশটা স্বপ্ন পুরীতে নাচানাচি চলছে এখন। আচ্ছা, ইফতু রেডি হওয়া শেষ, ওকে এখন আমরা নিয়ে যাব আমাদের স্টেজ, আমাদের সেই ঘরোয়া স্টেজে যেখানে বসে এখন সবাই মিলে কেক কাটবো, কেক খাবো, খাওয়া দাওয়া করবো, ছোটোখাটো একটা ছবি টবি তুলবো, একটা সুন্দর ছোটোখাটো মেমোরি যাতে তৈরি হয়ে থাকে। আর এই ব্লগটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মেমোরি। এই জিনিসগুলো হয়তো একটা সময় হবে যখন হচ্ছে এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগবে। তো আপনারাই দেখে বলবেন নতুন বউকে কেমন লাগছে, আমি আর কিছু বললাম না। হ্যাঁ, আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন ইফতুকে কেমন লাগছে। আর ছোটোখাটো একটু পোজ দিচ্ছে সে বেচারি, যেহেতু আমাদের ঘরোয়া অনুষ্ঠান, ঘরের মতো করেই সে মজা সাজগোজ থেকে শুরু করে সব কিছুই হচ্ছে। তো ফটোগ্রাফার মিসিং, কারণ আজকালকার বিয়ে শাদী মানেই কিন্তু ফটোগ্রাফার মাস্ট, ফটোগ্রাফার ছাড়া মোটামুটি সবই আছে এখন। আর শাড়িটা কিন্তু ওকে খুব মানিয়েছে, আর ওকে মানে ওর পরাটাও বেশ ভালো হয়েছে ওভারঅল মিলিয়ে, মাশাল্লাহ। আমার তো খুব ভালো লাগছে, আপনারা কেমন লাগছে বলবেন। তো এখন চলুন ওকে আমরা নিয়ে আসি আমাদের সেই সোফা কাম স্টেজে। এখন তাকে এখানে বসানো হবে এবং তার সাথে আছে তার দুই আদরের ভাইজি। আর ওয়াসনা কিন্তু ইফতুর অনেক বড় ভক্ত, এগুলো আমি আমার আগে আগে যখন ব্লগ শেয়ার করেছি তখন আপনারা হয়তো দেখেছেন। মানে ইফতুর বড় ভক্ত হচ্ছে ওয়াসনা, ছোটনের বড় ভক্ত হচ্ছে ইউসরা। তো এখন ওরা তিনজন মিলে কেকটা কাটবে, আর আমরা এদিক থেকে হাততালি দিয়ে তাদেরকে চিয়ার আপ করছি। আর কেকটা কাটার জন্য অনেকক্ষণ ধরে ইউসরা কান্নাকাটি করছে যে কেক কখন খাবে, কেক কখন খাবে, এরকম একটা পরিস্থিতি। তো এই কারণে কেক কাটার পরপর সবার আগে তাকেই দেওয়া হয়েছে। এবং ওয়াসনাকে দেখছেন, ওয়াসনাও এক্সাইটেড, কিন্তু সেই খুব একটা বেশি যে কান্নাকাটি করেছে তা না কেক খাওয়ার জন্য। কিন্তু এই যে দেখুন, আমার টুনটুনি বুড়ি শুরু হয়ে গেছে, চকলেটগুলো নিয়ে একেবারে মাথা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে। আর তার বপ্পিকে খাইয়ে দিচ্ছে, সে তারা তার ফুপ্পিকে মানে বড় ফুপ্পিকে বপ্পি বলে ডাকে। তো চকলেটগুলো তো মোটামুটি নিজেরা এমনিই খাচ্ছে, আবার ফুপ্পিকেও খাওয়াচ্ছে। আসলে যে কোনো প্রোগ্রাম মানে কিন্তু বাচ্চাদের আনন্দ। আর আমরা তো আছি, আমাদের তো স্বাভাবিক, এখন তো একটু বয়স হয়ে গেছে, আগের মতো হয়তো পেরে উঠি না, কিন্তু বাচ্চাদেরকে দেখতে কিন্তু খুব ভালো লাগে যে বাচ্চারা এটা করছে। আচ্ছা, আমার যা, আমার একটাই যা আছে এখন পর্যন্ত, ভবিষ্যতে আরও অনেকগুলো আসবে ইনশাল্লাহ। তো এখন যে আছে তাজরিন, তাকে দেখছেন, তার সাথে একটু তাকে নিয়ে একসাথে একটু ছবি তুললাম দুই জা মিলে আমার ননদকে নিয়ে। তো আপনারা যারা গত অনেকগুলো ব্লগে বলছিলেন আপা আপনার যা কোথায় তাকে দেখা যায় না কেন, এই যে আপনাদের জন্য আমার যাকে সামনে নিয়ে আসলাম, আশা করি এখন আপনাদের মনের স্বাদ মিটেছে, ওকে দেখা হয়ে গেল। আর আগেও দেখেছেন, জাস্ট হয়তো গত কয়েকদিন ধরে না দেখার কারণে মিস করছিলেন। আর এই তো, আর হচ্ছে এখন হচ্ছে টুকটাক ফটোশ্যুট, নিজেরা নিজেদের মতো করে ফটোশ্যুট করলাম, একটু ছবি টবি তুললাম, খাওয়া দাওয়া হলো। তো সব কিছুই মোটামুটি ভালোভাবে চলছিল, বাট তারপরও একটু মন খারাপ ছিল, কারণ কোনো রিলেটিভসকে আমরা বলতে পারিনি, কারণ আমাদের এই বাসায় বাহিরের কেউ অ্যালাউড না। এ কারণে একেবারে ঘরোয়া আমেজে জাস্ট ঘরের মানুষদেরকে নিয়েই এটা সারতে হয়েছে। আচ্ছা, আমার আরেক ননদ শারমিন, তাকে দেখছেন। তা এদেরকে অ্যাকচুয়ালি আপনারা যারা আমার সাথে আগে থেকে আছেন তারা সবাই চেনেন, যারা নতুন তাদের জন্য বলছি, তাসরিন, শারমিন, তাসরিন হচ্ছে যা, শারমিন হচ্ছে আমার ননদ। তো সবাই দোয়া করবেন আমাদের এই পরিবারটার জন্য, যাতে সবসময় হাসি খুশিতেই এভাবেই কাটে আজীবন। তো ইফতু হাসছে, ওর আসলে ইন্টারনাল ফিলিংটা আমি বুঝতে পারছি, কারণ প্রত্যেকটা মেয়েকেই কিন্তু এই ইন্টারনাল ফিলিংয়ের ভেতর দিয়ে যেতে হয়, স্বাভাবিক। ওরও নিশ্চয়ই ওর ধরনেরই লাগছে, বেচারি খুব হাসাহাসিও করছে। হাসলেও ঠিকই ভিতরে একটা চাপা কষ্ট তো থাকে প্রত্যেকটা মেয়ের, মানে বাড়ি ছেড়ে যাবে, বাবার বাড়ি ছেড়ে যাওয়ার একটা কষ্ট, এটা না বললেই থাকে, না বললেও থাকে। আচ্ছা, এটা দুই বোন, দুই বোনকে আমার কিন্তু দুটোই ননদ, আপনারা যারা জিজ্ঞেস করছেন আপু আপনার ননদ কয়টা, তাদের জন্য বললাম দুটো ননদ, ইফতু এবং শারমিন। ইফতু বড়, শারমিন ছোট। আর হচ্ছে দুজনেই মোটামুটি পড়াশোনা শেষ করেছে, এখন হচ্ছে চাকরি প্রত্যাশী বলা চলে আর কি। আর শারমিন অলরেডি বিসিএস রিটার্ন দিয়েছে, দোয়া করবেন ওর জন্য সবাই। তো শারমিনের সাথে ছবি তোলার সময় আমার নিজেরই খারাপ লাগছিল, কারণ দুই বোন স্বাভাবিকভাবেই ছোট থেকে বড় হয়েছে একসাথে, আর এখন এক বোন আরেক বোনকে ছেড়ে যাবে, ব্যাপারগুলো আসলে অনেক বেশি ইমোশনাল।
আচ্ছা, আমি এবং আমার হাজবেন্ড একসাথে বসলাম একটু ছবি তোলার উদ্দেশ্যে। তো আমাদের এক্সস্টেড লুকটা একটু অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে বাঘাইছড়ি থেকে আমরা কিন্তু রোজার ঈদেও আসিনি, কুরবানির ঈদেও আমাদের আসার কথা ছিল না। শুধু এবং শুধুমাত্র ইফতুর এই প্রোগ্রামটা পড়ার কারণে আমাদেরকে হুটহাট করে আসতে হয়েছে, এবং আসার পর থেকেই মারাত্মক ব্যস্ততার সাথে আমাদের সময়গুলো কেটেছে। এ কারণে আমরা নিজেরাই খুব বেশি শারীরিকভাবে এক্সস্টেড হয়ে পড়েছি, সেটা হয়তো আমাদের চেহারায়ও স্পষ্ট ভেসে উঠছে। তো অনেকেই আমাকে কমেন্ট করছেন, এই কারণে এই কমেন্টগুলো পড়তে আমার আরও বেশি খারাপ লাগছে যে হ্যাঁ আপু এখন কেন বিয়ে করলেন, বিয়ে ফেললেন, বা আপনি বলেছেন এটা না করতে, বা আপনি কেন আবার মার্কেটে যাচ্ছেন। আরে বাবা, এটা তো আমার রেসপন্সিবিলিটি। আমি সাপোজ আপনাকে, আপনি প্রতিদিন আপনার ফ্যামিলির সব কিছু ঠিকঠাক করার জন্য বা ওদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করার জন্য আপনাকে যেভাবে বের হতে হচ্ছে, এই যে এই ফ্যামিলির এই ছোটো একটা অনুষ্ঠান, এটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটির জন্যই আমাকে বের হতে হয়েছে। কেউ আপনাকে রেসপন্সিবিলিটি এসে ধরিয়ে দিবে না, এটা আপনার নিজের মাথা থেকে খাটিয়ে নিতে হবে যে হ্যাঁ এটার জন্য আমাকে এটা করতে হবে। তো আশা করি আমি ছোট্ট করে হলেও বোঝাতে পেরেছি আপনাদেরকে ব্যাপারটা, যে কেন আমি মার্কেটে গেলাম, কেন আমি এই শপিংগুলো এখন করলাম, না করলে কী হতো। এগুলো আসলে কমন সেন্স, আশা করি কমন সেন্স খাটিয়েই আপনারা উত্তরগুলো নিয়ে নেবেন। তাও আমি আপনাদের সকলের জন্য সে সকল উত্তর নিয়ে আমি আরেকটা ব্লগ সাজাচ্ছি, যেটা আপনারা এই হলুদের ব্লগের পর বিয়ের ব্লগ পাবেন, এর পরপরই একটা ব্লগ পেয়ে যাবেন, যেটাতে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাকে আর কোনো কিছু আপনাদেরকে এক্সপ্লেইন তখন আর করতে হবে না। তো এইখানে হচ্ছে মোটামুটি সবার কেক খাওয়া শেষ, কিন্তু আমার দেবরকে দেখেনি, তাই তো? এই যে চলে এসেছে আমার দেবর আরমান মিয়া, তাকে আমি আরমান মিয়া বলেই ডাকি, এ কারণে এখানেও বললাম আরমান মিয়া। এবং তাসরিন মানে হচ্ছে তার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, নতুন বউ আর কি, আমাদের ফ্যামিলিতে নতুন বউ বলা চলে। নতুন বলছি এই কারণে, কারণ এখনও পর্যন্ত যেহেতু পরবর্তী সিরিয়াল না আসা পর্যন্ত সে নতুনই থাকবে। আর এখানে এখন তাদের খাওয়া দাওয়া চলছে। তো কেকটা আসলেই মজা ছিল, সবাই বেশ প্রশংসা করেছে। মাঠ কেক, আমি অলওয়েজ বলি মাঠ কেক আমার অনেক পছন্দের একটা কেক, তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে খেতে, এই জন্য আমার মিয়া দেখেন ডাবল পিস খেয়েছে। আচ্ছা, তো যাই হোক, উনি এখন মূলত তাসরিনকে খাইয়ে দিচ্ছে। এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো আমাদের এখানে চলতে থাকে, মাশাআল্লাহ হ্যাপি কাপল। আচ্ছা, শারমিন সহ একটা ছবি নেওয়ার জন্য বসেছে, এবং মাশাআল্লাহ সবাই মোটামুটি বেশ এনজয় করেছে, এতটুকুর মধ্যে যতটুকু এনজয় করা সম্ভব আর কি। আচ্ছা, আরমান মিয়া আবার ড্রেস চেঞ্জ করে এসেছে, তাসরিন তাকে বলেছিল যে পাঞ্জাবি পরেননি কেন, এই কারণে সে আবার পাঞ্জাবি চেঞ্জ করে এসেছে। আর আমার জনকে আমি পাঞ্জাবির কথা বলে কোনো লাভ নাই, আমরা বাঘাইছড়ি থেকে কিছুই নিয়ে আসিনি, কারণ পাঞ্জাবি মূলত যেটা সাধারণত পরে সেটা বাঘাইছড়িতেই রেখে আসা হয়েছে। আচ্ছা, এখন আপনারা দেখছেন আমাদের পুরো পরিবারকে একই ফ্রেমে, ওদিকে সবাই ছবি তুলছে, এদিকে আমরা, আর আমার দুই টুনটুনি বুড়ি আমাদের মাঝখানে আছে, আর মাশাআল্লাহ দেখতে ভালোই লাগছে। আচ্ছা, দুই ভাই, আচ্ছা আমার অন্যান্য দেবররাও আছে, কিন্তু ওরা আসলে শারীরিকভাবে একটু অসুস্থ ফিল করাতে, স্বাভাবিক সবাই এক্সস্টেড। বিয়ে যদিও ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট, বাট সবারই যার যার মতো একটা প্রেশার যাচ্ছে, তো এই কারণে তাদেরকে আমরা আর বেশি কোনো ফোর্স করিনি। আচ্ছা ঠিক আছে, তোমাদের ভালো না লাগলে ছবি তোলার দরকার নেই, তোমরা তোমাদের মতো থাকো। তো আপনারা হয়তো বলবেন, এই কারণে আমি আগে থেকে বলে দিলাম। আচ্ছা, আম্মা একটু অসুস্থ হয়ে পড়েছেন, এই কারণে আম্মাকে আমরা আর ক্যামেরার সামনে আনিনি। আর এই হচ্ছে আমাদের বাড়ির, মানে আমার শ্বশুর বাড়ির আর কি, এই ঘরের যে দুই ছেলে বিয়ে করেছে তারা বউ সমেত। আচ্ছা, এখন হচ্ছে তাসরিন আর আরমান মিয়া একটু সেলফি তুলছে। সেলফি তো এখন মানে প্রত্যেকটা প্রোগ্রাম, মানে একটা হলেও সেলফি থাকা লাগবে, এরকম একটা পরিস্থিতি। আমরা নিজেরাও তুলেছি সেলফি। আর এই তো মোটামুটি এই অ্যারেঞ্জমেন্টগুলো শেষ, সবার এখন কেক টেক খাওয়ার পালা। এরপরে আসল কাজটা, যে আমি বলেছি আমি কাঁচা হলুদ রেডি করতে পারিনি, আমার ওটা স্কিপ কর হয়ে গেছে, মানে মাথায় ছিল না, তো এই কারণে ওই যে মেহেদি অনুষ্ঠান, মেহেদি তো লাগাতেই হবে। তো এখন হচ্ছে সবাই একটু খাওয়া দাওয়া সেরে নিয়েছে, যা যা নাস্তা পানির আয়োজন করা হচ্ছে এগুলো খাওয়া হয়েছে, তারপর আমি মেহেদি লাগাতে বসে গেছি। এবং শরীর এত খারাপ লাগছিল, আমি কিসের উপরে বা কীভাবে আমি মেহেদিগুলো লাগিয়েছি আমি জানি না, আমার পুরো হাত কাঁপছিল রীতিমতো, মানে আমার মনে হচ্ছিলো যে আমি শেষ পর্যন্ত মনে হয় লাগাতেই পারবো না, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, যতটুকু পেরেছি আর কি, আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি তো আর
এক্সট্রাঅর্ডিনারি মেহেদি আর্টিস্ট না, আমার পক্ষে যতটুকু সম্ভব, যতটুকু সুন্দর করে দেওয়া সম্ভব আমি চেষ্টা করেছি দেওয়ার। আর যেহেতু ব্রাইডাল মেহেদি একটু তো ভারী হতে হবে, ব্রাইডাল মেহেদি একটু আমি চেষ্টা করেছি ব্রাইডাল ভাব যাতে থাকে আর কি। আপনারাই দেখে জানাবেন আমার মেহেদি লাগানো কেমন হলো। আমি আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। তো এই মেহেদি লাগানোর ফাঁকে ফাঁকে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, শারমিন আমাদের জন্য চা পাতি এনে দিয়েছে, কারণ চা যদি ওই সময় না খেতাম তাহলে আসলে মেহেদি দেওয়াটা একেবারে ইম্পসিবল হতো। কারণ আমার পুরো শরীর, আমি নিজে ফিল করতে পারছিলাম যে আমার সামথিং রং, আমি আর বসতে পারবো না এরকম। তাও আর কি যেহেতু এই কাজটা করতেই হবে সেহেতু এটা করে দিচ্ছি আর কি। তো যদি হয়তো অন্য কেউ থাকতো আমার এখানে, আমার অন্যান্য যারা রিলেটিভস আছে, তো মেহেদি লাগানোর সময় ওয়াসনা ইউসরা অনেক ট্যান্ট্রাম করছিল যে আমাদেরকে লাগিয়ে দাও, কিন্তু আমার পক্ষে আর পসিবল হয়নি। আমি কোনোভাবে জাস্ট ইফতুকে মেহেদি লাগিয়ে দিয়েই শেষ, আর পারছিলাম না। তো কেমন হচ্ছে মেহেদি এটা আপনারাই জানাবেন, আমি আর কিছু বলছি না। আর হচ্ছে আমি জানি যে খুব একটা ভালোও বলবো না, আবার খুব একটা খারাপও বলবো না, আমার মনে হচ্ছে চলে। তো এই তো মোটামুটি এভাবেই আমরা আমাদের বড় ননদ, আমার বড় ননদের মানে ইফতুর ঘরোয়া আমেজে মেহেদি অনুষ্ঠানের প্রোগ্রামটা এভাবেই শেষ করেছি, কোনো ধরনের কোনো জাঁকজমক বা অন্য কোনো কিছু ছাড়া। আমরা আসলে আমাদের রিলেটিভসদেরকে অনেক মিস করেছি, একটু পরপরই আমরা বলছিলাম আহারে ওটা হইলে কি ভালো হইতো, ওরা আসলে কি ভালো হইতো, কত জমতো এরকম আর কি। সবাইকে মিস করেছি আমি, আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে সরি বলে নিচ্ছি, আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে, যে আমরা কাউকে বলতে পারিনি, কাউকে বলতে পারিনি বলতে সবাইকে জানিয়েছি যে হ্যাঁ এরকম বিয়ের প্রোগ্রাম, বাট কাউকে ইনভাইট করতে পারিনি। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ পরিস্থিতির কারণেই আসলে এটা করা হয়নি, আদারওয়াইজ এভাবে কখনোই হতো না। তো আশা করি আপনারা সকলে ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তো এটা এখন হচ্ছে মানে টুনটুনি বুড়ি ইউসরা বুড়ি হচ্ছে তার বপ্পির সাথে খেলে নিচ্ছে। আমার তখন একটু একটু খারাপও লাগছিল যে আহা আজকেই শেষ, এরপর এভাবে তো আর হবে না, কারণ আমি স্বাভাবিক আমি এখানে থাকি না, আমি চলে যাব ওর প্রোগ্রাম শেষ করে, আর সে চলে যাবে তার শ্বশুর বাড়িতে। তো আলটিমেটলি আমার বেসিক্যালি আমি আমার আম্মার কথা চিন্তা করছিলাম, কারণ উনি কীভাবে থাকবেন, স্বাভাবিক আমার শ্বশুরবাড়িতে মানুষজন আছে, এমন না যে একেবারে একা হয়ে যাবেন, ব্যাপারটা তা না, বাট স্বাভাবিক মেয়ে বিয়ে হচ্ছে, মেয়ের বিয়ের পরে কিন্তু মারা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েন, অনেক বেশি সফট হয়ে যান, এটা আমার ব্যক্তিগত ধারণা, কারণ আমি আমার আমার নিজের মাকে দেখেছি, প্লাস আমি নিজে যেহেতু একজন মা, মেয়েদের ব্যাপারে আমার অল টাইম একটু বেশি আমি বুঝতে পারি অ্যাটলিস্ট। তো যাই হোক, প্রত্যেকটা মেয়ের জন্যই ব্যাপারগুলো ইমোশনাল, সেভাবে ইমোশনালি চিন্তা করতে হবে। তো মেহেদি লাগাতে লাগাতে আমি চাও খেয়েছি, সেটাও ঠিক আছে, সেই সাথে টুকটাক নাস্তাও করেছি, কারণ আমার খিদে লেগে যাচ্ছিল। আর হচ্ছে নাস্তা তো আমি আগেও বলেছি, নাস্তাগুলো বেশ ভালো ছিল। আর এই তো মেহেদি মোটামুটি এক হাতে লাগানো শেষ, জানি না কী লাগিয়েছি, আমার তখন আমার মনে হচ্ছে আমি জাস্ট চোখটা বন্ধ হয়ে যাবে, আমি কীভাবে শেষ করব, কীভাবে মানে একেবারে শেষ করা তো শেষ করা না, মোটামুটি চেষ্টা তো করতে হবে যাতে সুন্দরভাবে দেওয়া যায়, সেটাও মাথায় ছিল। তো এই তো মোটামুটি মেহেদি লাগানো এক হাতে শেষ করেছি, এখন আরেক হাতের মেহেদি লাগানো শুরু হবে, কিন্তু তখন আর আমার মধ্যে আমি নেই। আর ইফতুকেও দেখছেন, ওরও নাকি ঘুম পাচ্ছিল, ও বলছে আমার তো ঘুম পাচ্ছে, আমি যে আচ্ছা আজকে দিন আর ঘুমানো লাগবে না, একটু কষ্ট করো, কিছুক্ষণ পরে একসাথে ঘুমিয়ে, এইসব বলে টলে তাকেও একটু রাখা আর কি কোনোভাবে। আর ওয়াসনা ইউসরা তাদের মতো খেলছে, আম্মাও শরীর খারাপ লাগছিলো, আম্মা একটু রেস্ট নিচ্ছেন, বাকিরা সবাই অলরেডি তখন কেউ শুয়ে গেছে, কেউ আমাদের আশেপাশে এসে হাঁটাহাঁটি করছে বা ছিল এরকম আর কি। তো মূলত আমরাই রাতটা এভাবেই কাটিয়েছি মানে নিজেদের মতো করে। তো এক হাত শেষ করে আর এক হাত আমি শুরু করছি, তখন একটা আঙ্গুল তখনও বাকি আছে। তো শেষ পর্যন্ত ইফতু আমাকে বলছে আর ভারী করে মেহেদি দেওয়ানোর দরকার নেই, একটু সিম্পল করে মেহেদিটা দেন, শেষ করেন, আমার ঘুম পাচ্ছে। ওর কথা শুনে আমি কিছুক্ষণ হাসলাম যে আহারে বেচারি, আসলে বেচারি ঘুম পাচ্ছে নিশ্চিতভাবে। আর পরদিন যেহেতু বিয়ের প্রোগ্রাম, স্বাভাবিক একটু তো অন্যরকম ফিলিংস একটা কাজ করছেই তার ভিতরে, সেটা তার বলতে হচ্ছে না। তো এই কারণে পরবর্তী যে হাতের মেহেদির ডিজাইনটা, ওটা আমি আর বেশি ভারী মেহেদির কোনো ডিজাইন করিনি,
একটু সিম্পলের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ছিল মোটামুটি ঘরোয়া আমেজে যেভাবে সম্ভব আমার ননদের মেহেদি অনুষ্ঠানের প্রোগ্রাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আপনারা জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশি ব্লগার মম এই চ্যানেলটি, কারণ এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা আমার সাথে আছেন বা আমি আপনাদের সাথে আছি। আশা করছি সামনের সময়গুলো আরও ভালো যাবে, পরবর্তী বিয়ের ব্লগ যেটার জন্য আপনারা অনেক 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 বেশি অপেক্ষা করে আছেন। অনেকেই বলছেন যে আপু কখন বরকে দেখবো, বর দেখার জন্য যেন তর সইছে না সবার। হ্যাঁ, আমি বরের সব কিছুই শেয়ার করব। তো কালকে আমি বিয়ের ব্লগ দিব, এরপর আমি আপনাদের রিকোয়েস্টের যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো আনসার দিয়ে একটা ব্লগ রেডি করব, যেটাতে আপনারা মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন যে হঠাৎ করে কেন বিয়ের আয়োজন বা কেন এখন বিয়ের আয়োজন বা আমার ননদের শ্বশুরবাড়ি কোথায়। এরকম আরও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা ওখানে আমাকে করে রাখবেন, আমি সকল প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু সেই ভিডিওটা সাজাবো। তো আপনারা দেখছেন এই হাতটা আমি আর বেশি ভারী করিনি, একটু সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। এবং এই হাতের ডিজাইনটা আপনারা দেখছেন যে বেশি অতিরিক্ত যেটা আমি ওই হাতে যেটা দেখছেন একটু বেশি গর্জিয়াস হয়ে গেছে, এটা একটু সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি। তো দুই হাতেই মেহেদি লাগানো শেষ, আলহামদুলিল্লাহ। আমারও মোটামুটি হাফ ছেড়ে মনে 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 হলো যে যাক আজকে দিনের মানে বেস্ট পার্ট ছিল, মেহেদি দিয়ে আমি অ্যাটলিস্ট শেষ করতে পেরেছি। কারণ আমার শরীর এতটাই খারাপ লাগছিল, আমার মনে হচ্ছিল আমি মনে হয় আর মেহেদি লাগিয়ে শেষ করতে পারবো না, অর্ধেকেই মনে হয় আমার উঠে যেতে হবে। বাট না, শেষ পর্যন্ত আমি পেরেছি। তো কেমন হলো দুই হাতের মেহেদি, কোন হাতেরটা আপনাদের বেশি ভালো লেগেছে, এসব ব্যাপারে আমাকে ডিটেলস জানাবেন কমেন্ট করে। আমি ওয়েট করব আপনাদের কমেন্টের। আর হচ্ছে নতুন বর কনের জন্য দোয়া করবেন, আর আমার এই পরিবারটার জন্য, আমার শ্বশুরবাড়ির পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি আবারও যাদেরকে 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 ইনভাইট করতে পারিনি, বাট আমার ফ্যামিলির খুব ইচ্ছা ছিল সবাইকে নিয়ে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার, বাট সম্ভব হয়নি। এটার জন্য আমি আবারও আপনাদেরকে সরি বলে নিচ্ছি, ব্যাপারটা একেবারে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিস্থিতির কারণে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, করোনা আমাদেরকে অনেক কিছু অনেক ভিন্নভাবে বুঝিয়েছে বা শিখিয়েছে, তো ব্যাপারটা ওভাবেই নেবেন। আর বেশি কিছু না, এই মেহেদির ডিজাইন দিয়েই আমি আমার আজকের এই মেহেদি অনুষ্ঠানের ব্লগটি শেষ করতে যাচ্ছি। এটা তোমার বপ্পির বিয়ে? বিয়ে এটা না, এটা তো গায়ে হলুদ। কালকে বিয়ে কেমন? আচ্ছা, সবাইকে ভালো থাকতে বলো। সবাইকে ভালো থাকেন, আমরা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।